হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেলেন্ট বায়ো আজ থেকে আমি আমার চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি অর্থাৎ আমি প্রতিনিয়ত যে সমস্ত স্টুডেন্ট ক্লাস টুয়েলভে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা নিট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য প্রতিনিয়তই কিছু এমসি কিউ প্রশ্ন আমি আমার চ্যানেলে আপলোড করব এবং তাই সবাইকে বলবো এই চ্যানেলটি নিয়মিত ফলো করার জন্য এবং প্রতিদিন রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখা সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো ওকে তো প্রথমেই আসি আজকে আমাদের ক্লাস টুয়েলভের যে জীবের জনন এবং মানব জনন বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার সম্পর্কে আমি কিছু প্রশ্নই ডিসকাস করব প্রথমে যে প্রশ্নটা আছে অর্থাৎ প্রোজেস্টের হরমোনের প্রোজেস্টেরন যে হরমোন থাকে সেই প্রোজেস্টেরন হরমোনের রাসায়নিক প্রকৃতি কি প্রোজেস্টেরন হরমোনের রাসায়নিক প্রকৃতি হবে স্টেরয়েড থর্মি পরের যে প্রশ্ন আছে অর্থাৎ কোন প্রাণীর তিরযোগ দ্বি দেখতে পাওয়া যায় প্ল্যানেরিয়া সাটিয়াম প্যারামোশিয়াম না অ্যামিবা এক্ষেত্রে হবে অপশান বি অর্থাৎ সাটিয়াম বলে যে প্রাণীটা থাকে তার ক্ষেত্রে তিরযোগ দ্বিবিভাজন বিভাজন দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন হল সম্পন্ন উদ্ভিদের একটি উদাহরণ দাও সমরেণু সম্পন্ন একটি উদ্ভিদের উদাহরণ হলো লাইকোপোডিয়াম সেলাজেনেল্লা মিউকোন না মার্শেলিয়া এক্ষেত্রে উত্তর হবে অপশান এ অর্থাৎ লাইকোপোডিয়াম পরের প্রশ্ন গেমা সৃষ্টিকারী একটি প্রাণীর নাম লেখো অপশান এ হাইড্রা অপশন বি স্পঞ্জিলা অপশন সি অ্যামিবা না অপশন ডি হবে ইউগ্লিনা এক্ষেত্রে উত্তর হবে অপশন বি অর্থাৎ স্পঞ্জিলা উত্তর হবে পরের প্রশ্ন এক বীজপত্রের উদ্ভিদে জোর কলম সম্ভব নয় কারণ কি এর স্টক থাকে এর স্টক থাকে না সিওনের জন্য বা সিওন থাকে না না ক্যাম্বিয়াম থাকে না মুকুল থাকে না এক্ষেত্রে হবে অপশন সি অর্থাৎ এদের ক্যাম্বিয়াম থাকে না পরের যে প্রশ্ন অর্থাৎ অফসেট উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় সেটি হলো প্রার্থনাকার্বিক না মাইটোটিক বিভাজন না মিওটিক বিভাজন না অপুঞ্জনিক আমরা জানি কচুরি কচুরিপানা দেখতে পাওয়া যায় এবং সেটি হলো অ্যাকচুয়ালি কী বিভাজন না সেটি হলো মাইটোটিক বিভাজন বা যেটাকে আমরা বলি সি সেল ডিভিশন বলি বাংলাতে সেই ডিভিশনের ক্ষেত্রে অপশ অফসেট উৎপন্ন হয় তারপরের প্রশ্ন সব থেকে বেশি দিন কোন প্রাণী বাঁচে হাতি কুমির কচ্ছপ না মানুষ এক্ষেত্রে হবে অপশান সি অর্থাৎ কচ্ছপ সবচেয়ে বেশি দিন বাঁচে তারপরের প্রশ্ন চলরেণুর সাহায্যে জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ অপশান এ ক্ল্যামাইডোমেনাস অপশান বি মিউকর অপশান সি রাইজোপাস অপশান ডি পেনিসিলিয়াম এক্ষেত্রে উত্তর হবে অপশান এ অর্থাৎ ক্ল্যামাইডোমেনাস তারপরের প্রশ্ন কনিরিয়ার সাহায্যে জনন সম্পন্ন হয় কোন উদ্ভিদের অপশান এ ক্ল্যামাইরোমিনাস অপশান বি পেনিসিলিয়াম অপশান সি মিউকর না অপশান ডি লাইকোবোডিয়াম এক্ষেত্রে উত্তর হবে অপশান বি অর্থাৎ পেনিসিলিয়াম উত্তর হবে তারপরের প্রশ্ন যে কার জনন পদ্ধতি হলো রানার অপশান এ শুশুনি অপশান বি হলো মেন্থা অপশান সি হলো কচুরিপানা এবং অপশান ডি হল আলু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ শুশুনির যে শাক থাকে সেই শুশুনি শাকের জনন অঙ্গের নাম হলো রানার পরের প্রশ্নতে আসি পরের প্রশ্ন হল এদের মধ্যে কোনটি অভিপ্যাস অপশান এ পাখি অপশান বি গরু অপশান সি হাতি না অপশান ডি হাঙ্গর ক্ষেত্রে উত্তর হবে অপশান এ অর্থাৎ পাখি তার পরের প্রশ্ন এদের মধ্যে কার হলগ্যামি দেখতে পাওয়া যায় অপশান এ ইস্ট অপশান বি অ্যামিবা অপশান সি মানুষ না অপশান ডি কুকুর এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ইস্ট তারপরে প্রশ্ন ডিপ্লোবায়ন্টিক বা ডিপ্লন্টিক জনুক্রম কার দেখতে পাওয়া যায় অপশান এ ফিউকাস অপশান বি স্পাইরোগ্যারা অপশান সি মৌমাছি না এদের মধ্যে কোনোটিই নয় এক্ষেত্রে উত্তর হবে অপশন এ অর্থাৎ ফিউকাস তারপরের প্রশ্ন প্লাসমাটমি দেখা যায় অপালিনার ক্ষেত্রে এটা কি ট্রু না ফলস তাহলে এটার উত্তর হবে এটা হলো ট্রু বা এটা সঠিক উত্তর তারপর আমি আরেকটা ট্রু ফলস দিয়েছি যে সংশ্লেষ দেখা যায় এমন একটি প্রাণীর বা এমন একটি উদ্ভিদের নাম কি এমন একটি উদ্ভিদের নাম কি স্পাইরোগায়রা তো এক্ষেত্রেও কিন্তু এই উত্তর কিন্তু ট্রুই হবে ওকে তো আজকের আমাদের আলোচনা এতটা অবধি পরের আলোচনা আমি পরের ভিডিওতে আবার করব বা পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন আপলোড করব তাই সবাইকে বলব চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমার প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ